আমাদের 5 নাম্বার তো হলো, 6 নাম্বারে ছিল ওয়াচ ফর সিগনালস, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে সবগুলো জেস্টার পোস্টার বডি ল্যাঙ্গুয়েজ আই তার কিরকম আই কন্ট্যাক্ট সবগুলি খেয়াল রাখা, কেননা চোখ দিয়ে আমরা কিন্তু লিসনিং শুধু কান দিয়ে লিসেন করি না, চোখ দিয়েও লিসেন করি, এটাও একটা এক ধরনের ফিলোসফি বলতে পারেন, কিন্তু এটা ট্রু যে আমরা এইভাবে এটা করি, তো দেখতে হবে। আর একটা হচ্ছে যে জাজ কন্টেন্ট, এই বিষয়টা সেটা হচ্ছে নট দ্য ডেলিভারি। এখন ধরেন আমরা যদি টু মাচ ডেলিভারিটা দেখি যে হ্যাঁ আমি এখন একটা পাওয়ার পয়েন্টের স্লাইড দেখাচ্ছি, আপনি ওই পাওয়ার পয়েন্ট স্লাইড দেখতেছেন, ডেলিভারি করতেছি আমি, আপনি আমার কথাই শুনতেছেন না, বা আমি একটা স্লাইড দিলাম বা আমি একটা বই দিলাম, আপনি বইটাই দেখতেছেন যে বইটা কি, এই ওই কথা শুনতেছেন না, মানে মূল বিষয়ের চেয়ে অন্যান্য বিষয়গুলি, বা প্রেজেন্টার দেখতে কিরকম, যে কথা বলতেছে সে কিরকম, তার ড্রেস আপ কিরকম, এগুলো যদি থাকে, বা সে কিভাবে কথা বলতেছে, হাসতেছে কিনা, স্মাইল করতেছে কিনা, এগুলাতে যদি অতিরিক্ত জাজমেন্ট হয় তাহলে সে কি বলল সেটা কিন্তু আমরা আর শুনতে পাচ্ছি না। সো মুখ নিঃসৃত কথাটার প্রতিটা শব্দের প্রতি কানের টোটাল অ্যাটেনশন দেওয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা একটি প্রশ্ন নিয়ে তারপর আবার এই প্রসঙ্গে ফিরে আসছি। হ্যালো দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি বলুন, কি জানতে চান? হ্যালো, হ্যালো, আমার নাম ইমন। হ্যাঁ ইমন, ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলুন। আমি জানতে চাইতেছি স্যার থেকে, কিসের সময় বাংলাদেশের প্রেক্ষিতে লিসেনিং এর সময় কি ফোনেটিক ল্যাঙ্গুয়েজটা জানা খুব বেশি দরকার? আমি আরেকবার রিপিট করুন, আমরা শুনতে পাচ্ছি না। বাংলাদেশের প্রেক্ষিতে লিসেনিং এর সময় কি ফোনেটিক ল্যাঙ্গুয়েজটা জানা খুব বেশি দরকার? আচ্ছা ধন্যবাদ। উনি আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে লিসনিং এর ক্ষেত্রে কি আমাদের যে ফোনেটিক্স এর সবকিছু এই সব বিষয় জানা দরকার, আমাদের কি ল্যাঙ্গুয়েজের যে বিষয়গুলি ওগুলি কি খুব বেশি জানা দরকার, অর্থাৎ আমাদের ভোকাবুলারি কি অনেক বেশি হওয়া দরকার বা অ্যাকসেন্ট সবকিছু মিলিয়ে? বেসিক যে নলেজ, বেসিক ভোকাবুলারি তো আপনাদের দরকার আছে, কিছু যেটা আপনি বললেন যা যা ল্যাঙ্গুয়েজ রিলেটেড থিংস সেগুলো জানা উচিত, কিন্তু এগুলো জানলেই যে আপনি একজন ভালো ভালো লিসনার হবেন এটা কোনো কথা নাই। লিসনিং হচ্ছে এক ধরনের সচেষ্ট প্রচেষ্টা যেটা আপনার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিনই ডেভেলপ হতে থাকে, যত শুনবেন, যত শোনার চেষ্টা করবেন, যত আপনি এটা নিয়ে মানে কনসিয়াসলি অ্যাওয়ারনেসটা থাকবে যে আপনি সচেতন থাকতেছেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, এবং সচেতন প্রচেষ্টা এটা কন্টিনিউয়াস প্রসেস। বেসিক ল্যাঙ্গুয়েজ তো নলেজ থাকবে, বেসিক ভোকাবুলারি থাকবেই, কিন্তু আপনার অতিরিক্ত সচেতন হওয়া বা আপনি মানে অতিরিক্ত প্রচেষ্টা করার কোনোই দরকার নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে খুবই স্বাভাবিকভাবেই লিসনিংটা হওয়া উচিত, অতটা প্রচেষ্টা না করে। আচ্ছা, দুটোই প্রয়োজন, আমাদের ভোকাবুলারির প্রয়োজন, স্টক অফ ওয়ার্ডসও দরকার, তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি সেই অ্যাটেনশনটা দিচ্ছি এবং কোনো কিছু ছাড়াই এখনই সময় যে এখন থেকেই শুরু লিসেন করা, এটা এমন না যে আপনি ভালো ভোকাবুলারি করলেন তারপর থেকে আপনি ভালো লিসনার হলেন, না, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, যখন যেটা ইনপুটস অ্যাড হয় হবে কিন্তু আপনি শুনতেই থাকবেন। আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, দর্শক আপনার নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, হ্যালো দর্শক, হ্যালো ফ্রাঙ্ক স্যার, হ্যালো, হ্যালো, জি বলুন, হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ইউনিভার্সিটি থেকে মাসুদুর রহমান বলছিলাম। হ্যাঁ আমাদের স্টুডিওর আওয়াজটা আসছে না, আমরা দর্শক, হ্যালো, জি বলুন, আমি ইউনিভার্সিটি থেকে মাসুদুর রহমান বলছিলাম। জি বলুন স্যার, আমি আই কন্টাক্টটা একটু ভালোভাবে বুঝতে পারছিলাম, আই কন্টাক্টটা ক্লিয়ার হয়নি স্যার। জি জি ধন্যবাদ। আমাদের দর্শক উনি আই কন্টাক্টের বিষয়টা আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছেন। আই কন্ট্যাক্টের বিষয়টি হচ্ছে যে আপনি যখন স্পিকার কথা বলবে তখন আপনি তো তার দিকে তাকাবেন, এবং এটা কিন্তু আসলে আপনার দায়িত্ব না যে স্পিকারের চোখের দিকে তাকানো, স্পিকারও আপনার চোখের দিকে তাকাবে, তারও এটা দায়িত্ব। যখন আই কন্ট্যাক্ট হয় তখন হয় কি যে আপনি যার সাথে, আমি যদি স্পিকার হই আপনার সাথে আমি কথা বলতেছি আপনার দিকে তাকায়, তাহলে কি হলো, আপনাকে প্রথমত রিকগনাইজ করা হলো, আপনাকে ইনভলভ করা হলো, আপনাকে একটা গুরুত্ব দেওয়া হলো, যেহেতু আমি তাকালাম আপনার দিকে, তো তাকানো সেই ব্যাপার হলো। তখন যখন কেউ কারোর দিকে তাকায়, চোখের দিকে চোখে তাকায়, তখন একটা কানেকশন তৈরি হয়, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যে কানেকশন স্ট্যাবলিশ। তো এখন যখন আপনি তাকালেন দুইজনের মধ্যে কানেকশন, তখন কথা বললে কি হলো, আপনি ভাবের আদান প্রদান, কথাটা আরো ভালো শুনতে পারলেন। কেউ আপনি দেখেন যে আপনি যদি কারোর দিকে না তাকায় কথা বলেন তাহলে কিন্তু আপনি তার কথাও শুনতে পারতেছেন না। সো এটা একটা বেসিক দায়িত্ব যে চোখের দিকে তাকাবেন, কানেকশন স্ট্যাবলিশ হলো, তারপর আপনি সব ভাষার
মনের ভাষা বলতে পারতেছেন, যে যেটা বোঝাতে চাচ্ছে এক্স্যাক্টলি আপনি ওই পয়েন্টেই বোঝাতে পারবেন। যে কেউ যদি খুব দুঃখের সঙ্গে কিছু বলে তার চোখের ভাষাতে আপনি বুঝলেন যে সে দুঃখে আছে, কেউ হ্যাপি থাকলে তার চোখের মধ্যে হ্যাপিনেসটা চলে আসবে, সো আপনি বুঝতে পারবেন যে সে আসলেই হ্যাপি। হ্যাঁ, অর্থাৎ আমাদের কমিউনিকেশন একটা বড় পার্ট হিসেবে এটা আসছে। আমাদের আরেকটি ফোন আসছে। হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি লিসা কলাবাগান থেকে। স্যারের কাছে আমার একটা কোশ্চেন আছে। স্যার, লিসেনিং এর ক্ষেত্রে কনফিডেন্ট থাকাটা কতটা জরুরি? অনেকে ওভার কনফিডেন্ট থাকে, সেটা তো অনেক হার্মফুল। সো কনফিডেন্ট থাকাটা কতটা জরুরি স্যার? উনি সম্ভবত বলছেন কতটুকু কনফিডেন্ট থাকলে লিসেনিংটা প্রপারলি করতে পারেন। টু মাচ কনফিডেন্স খুবই খারাপ, কারণ আপনি ওভার কনফিডেন্স মানে কি, আপনি ধরেই নিছেন যে আরেকজন কি বলবে আপনি জানেন, যে জানে যে আরেকজন কি বলবে সে তখন খুবই রেসলেস হয়ে যায়, যে আমি জানি যে এখন এ থেকে জেড কেউ বলবে, সে এখন যখন সে এ বি সি ডি বলবে, ওই সে এল এম এন আসার আগেই সে খুবই রেসলেস হয়ে যাবে যে কখন জেড আসবে কখন জেড আসবে। সো কনফিডেন্স বেশি মাত্রায় থাকার জন্য আরেকজন রেসলেস হয়ে যায় এবং সে শুনতে চায় না ঠিক মতো কখন শেষ হবে। সো এটা দরকার নাই, যে যেটুকু কনফিডেন্স দরকার একটা শোনার জন্য সেটুকু থাকলেই হলো। ওভার কনফিডেন্স হলে সে শুনবেই না, একটা সেলফিশনেস তৈরি হবে তার মধ্যে, যে তখন কি হবে, সে তখন আবার নিজে কিছু বলার চেষ্টা করবে, কারণ সে কন্ট্রোল নিতে চাইবে কনভারসেশনে। যে বেশি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট, সে বেশি কথা বলে এবং সে অতিরিক্ত সে দেখা যাবে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে কনভারসেশনে, আরেকজনকে ইন্টারাপ্ট করতেছে। আমরা আরেকটি ফোন নিয়ে ফিরে আসছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি রেজা রহমান বলছি ধানমন্ডি থেকে, যে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যখন আমি শুনবো তখন আই কন্টাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট যখন আমি সামথিং প্রেজেন্ট করব তখনও আমার আই কন্টাক্টটা ইম্পর্টেন্ট, বাট তখন যখন প্রেজেন্ট করতে যাই তখন আই গেটিং সাম নার্ভাসনেস চলে আসে। তো হাউ টু রিমুভ দিস অর ইগনোর দিস নার্ভাসনেস অ্যান্ড গেট দ্য গুড পাওয়ার? আমরা আজকে কথা বলছি যে লিসনিং নিয়ে, উনি বলছেন ওনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আই কন্টাক্টটা কতটুকু জরুরি। অ্যাকচুয়ালি যেহেতু আই চলে এসেছে, আমি বারবার বলেছি যে আইজ ইয়ারের সাথে সাথে আইজও খুব ইম্পর্টেন্ট লিসনিং স্কিলের জন্য, সেই জন্য উনি যেটা বলেছেন প্রেজেন্টেশনের সময় তো আপনি কথা বলবেন। এখন অনেক সময় দেখা যায় যে যদি আপনার একটু লাইট কম থাকে, সে আপনি মাল্টিমিডিয়া প্রজেক্টরে প্রেজেন্ট করতেছেন, এই ক্ষেত্রে আপনি জাস্ট ওভারঅল কারোর দিকে স্পেসিফিক্যালি কারোর দিকে তাকানোর দরকার নাই, আপনি টোটাল রুমে তাকান, আই মুভ করতে থাকেন আই বল, এবং শেষের দিকে তাকান, প্রথম দিকে তাকান এবং মুভ করতে থাকেন। যদি আপনি কনফিডেন্স যদি কারোর দিকে, ধরেন আপনার তিনজন সিও বসে আছে, এমডি বসে আছে, তাদের দিকে তো তাকার দরকার নাই, আপনি অন্যদিকে তাকান, তাদের দিকে এক দুইবার করে তাকান। সো এইভাবে আপনার একটা সচেষ্ট একটা প্রচেষ্টা নিতে হবে, এবং যেটা হচ্ছে আপনার এটাকে বলা হয় কমিউনিকেশন অ্যাপ্রিহেনশন, মানে আপনি যেহেতু নার্ভাস সেই জন্য কারো চোখের দিকে তাকাতে পারতেছেন না, সো আপনি একটু সচেষ্ট ভাবেই তাকান যাতে তারা বুঝে যে আপনি নার্ভাস না। সো এইভাবেও আপনি একটু সচেষ্ট ভাবে কিছুক্ষণ আর্টিফিশিয়াল ভাবে একটু চেষ্টা করলে দেখা যাবে একসময় ঠিক হয়ে গেছে, আপনি নিজেই কনফিডেন্ট হয়ে গেছে। আমরা দেখি যে লিসনিং এর ক্ষেত্রে আমাদের একটু সমস্যা পড়ে, কখনো দেখি আমেরিকান অ্যাকসেন্ট, কখনো ব্রিটিশ অ্যাকসেন্ট, তখন অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, বিভিন্ন ভার একটা অ্যাকসেন্ট আমাদের তখন কনফিউশনে ফেলে যে আসলে আমি এইটা শুনছি এটা ঠিক কি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি এখন যদি একজন বাংলাদেশ থেকে প্রথমেই আমেরিকা যায়, আমেরিকান অ্যাকসেন্টটা বুঝতে বুঝতে তো তার অনেক সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে সে কি করতে পারে, হলিউডের মুভি দেখতে পারে, সিএনএন দেখতে পারে, অনেকক্ষণ তো সিএনএন দেখলো অনেকদিন ধরে এক্সটেন্সিভলি, তখন তার ওই অ্যাকসেন্টটা একটু ক্লিয়ার হবে। ব্রিটিশ দেখলে ব্রিটিশ মুভি, তারপর বিবিসি চ্যানেল, এগুলো দেখতে দেখতে তখন তার লিসনিংটা ইম্প্রুভ হতে পারে। আর বেসিক্যালি আপনি যখন ফেস টু ফেস কারোর সাথে কথা বলতেছেন, এখন সে যদি এখন একটা অ্যাকসেন্টে কথা বলে, তাকে জাস্ট বলতে পারেন যে ক্যান ইউ রিপিট, দুইবার রিপিট করতে বলেন, সে অটোমেটিক্যালি সে তার অ্যাকসেন্ট যদি আসলে সত্যিকার অ্যাকসেন্ট না হয়, সে এমনিতেই লজ্জা পেয়ে ঠিক মতোই আপনাকে বলার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমরা যেই দেশের সাথে রিলেটেড সেই দেশের খবরগুলি, গুরুত্বপূর্ণ খবরগুলি শুনতে পারি। আমরা কথা বলছিলাম আমাদের টেকনিক্স নিয়ে, আটটা টেকনিক্স অলরেডি আমরা পেয়ে গিয়েছি। এক্সট্রাক্ট কি পয়েন্টসটা হচ্ছে, যে কোনো আমরা কথা শোনার সময় মূল ভাবটা, মূল পয়েন্টসটা নিজের মনের মধ্যে রাখা, রিপিট না করলেও মনের মধ্যে রাখা, প্রত্যেকটা কি পয়েন্টসগুলো মনের মধ্যে রাখা। কেউ দশটা কথা বললো, যে কোনো আমি এই মূল পয়েন্টস লিখতেছি, এই যে পয়েন্টসগুলো এইগুলো আপনার মনের মধ্যে রাখা মানে কিন্তু আপনি, আমি টোটাল কথাটা শোনার পর আমার লেখার উদ্দেশ্য কিন্তু যে আপনাদের মনে পয়েন্টসগুলো থাকবে, তার মানে আপনারা যদিও অনেক কথা মিস করলেও আপনাদের
ভালো করে শুনতে পারলেন। আরেকটা 9 নাম্বার হচ্ছে অলওয়েজ গিভ ফিডব্যাক। এই ফিডব্যাকটাও কিন্তু যখন স্পিকার কথা বলে সবাই যদি একদম দেখা যায় যে পাথরের মতো স্টিল হয়ে আছে, একদম স্টিফ হয়ে আছে একদম, তাহলে কি হবে, স্পিকার ভাববে যে সে কথা বলছে কিন্তু কেউ কোনো কিছু বুঝতে পারছে না, সেই জন্য মাথা নড়াতে হবে বা গ্ল্যান্স দিতে হবে, নট করতে হবে চোখের, ইউনো চোখের যে পলক ফেলা, মানে এক দৃষ্টিতে তাকায় থাকা মানেও আপনি কিছু বুঝতেছেন না, বা একভাবে স্টিফ হয়ে থাকা মানেও আপনার হয়তো বা প্রবলেম, সো নট করা, চোখের পলক ফেলা, এইভাবে ফিডব্যাক। এবং যখন যে স্পিকার বলতেছে তখন আপনি মাঝে মাঝে ইয়েস বলতেছেন, নট, স্পিকার যদি জিজ্ঞেস করে ইজ ইট রাইট তখন আপনি বলেন ইয়েস, তার মানে আপনি শুনছেন দেখেই তো ইয়েস। বা স্পিকার অনেক সময় ভালো ভালো স্পিকার যারা, তারা কিন্তু কথার মধ্যে কোশ্চেন অনেকগুলা করে যাতে যারা অডিয়েন্স তারা ঠিক মতো শুনছে কিনা এটা দেখার জন্য। সো প্রপার ফিডব্যাক দেয়া, প্রপার কোশ্চেন করা, এগুলো পার্ট অফ ফিডব্যাক। এই ফিডব্যাকটা কতটুকু করলে মনে হবে যে না লিসনিং এ কোনো হার্মফুল এফেক্ট ফেলছে না, যে অর্থাৎ আমি আপনার কথা শুনছি আমার একটা তৈরি হচ্ছে, কোশ্চেন তৈরি হচ্ছে, আমি কতটুকু করলে মানে আপনাকে আমি আপনার কথাটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এরকম হতে পারে, মানে এটা হচ্ছে যেটুকু প্রয়োজন, অতিরিক্ত তো কোনো কিছু করাই খারাপ। সো আপনি তো প্রত্যেকটা কথা একদম সবাই মিলে শাউট করে ইয়েস বলতেছেন না, বারবার আপনি নট করতেছেন, অতিরিক্ত নট করতেছেন, অতিরিক্ত চোখের পলক ফেলতেছেন, সো এটা তো এটা আবার অপোজিট হয়ে গেল। যেটা ন্যাচারাল, ন্যাচারাল ওয়েতে আপনি মাথা নাড়াচ্ছেন, দ্যাটস ন্যাচারাল, একবার চোখের পলক ফেলো, দ্যাটস ন্যাচারাল। সো বিইং ন্যাচারাল ফিডব্যাক হচ্ছে সবচেয়ে, এমনি প্রশ্নের জন্য প্রশ্ন না করে বা ফিডব্যাক না দিয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটাতে অন্যদের সবার কাজে লাগবে সেই রকম ফিডব্যাক দেওয়াটা। আরেকটি প্রশ্ন নিব আমরা। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেবেন। হ্যালো, জি বলুন, বলুন। হ্যালো, হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিয়ে আমাদের প্রশ্ন করুন। হ্যালো, আপনার টেলিভিশন। হ্যালো, আমার নাম মোহাম্মদ আবুল হাসান। জি হ্যালো, জি বলুন। জি আমি প্রশ্ন করছিলাম যে আমাদের ওই যে ওই আমরা সাধারণত কথাবার্তা যে ইংলিশ বলি, হ্যাঁ, আর ওই টেলিভিশনের মুভিতে যে ইংলিশ গুলি ব্যবহার ওইটার ভিতরে একটু পার্থক্য মনে হয়, আমরা কিভাবে এটা বুঝতে পারি আর কি। আচ্ছা, ধন্যবাদ। বেসিক্যালি মুভি যেগুলো হয় সেই সব দেশের অ্যাকসেন্ট ইউজ করা হয়, উচ্চারণ, সেই সব দেশের উচ্চারণগুলোকে প্রাধান্য দেওয়া হয়, যেরকম হলিউড মুভিতে আমেরিকান অ্যাকসেন্ট, তো সেই ক্ষেত্রে আপনি আমেরিকান অ্যাকসেন্ট সেটা দেখতে দেখতে বুঝবেন। তারপর এই যে ধরেন সিএনএন দেখবেন, ওখানে আমেরিকান ইংলিশ, তখন শুনতে শুনতে আপনাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো দেশেরই, শুধুমাত্র মুভি দেখার জন্য আপনারা যেরকম অনেক আছে হিন্দি, হিন্দি তো আপনারা কখনো পড়েননি বা শুনেননি অনেকে, অনেক বাংলাদেশি, কিন্তু তারা দেখা যায় যে হিন্দি তারা সব বুঝতে পারছে, তাই না? তো এটা শুনতে শুনতে এটা হয়ে যায় যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এটা শুধু আমেরিকান অ্যাকসেন্ট হোক বা ব্রিটিশ অ্যাকসেন্ট এটা কিছু না, এটা যে কোনো কিছু প্র্যাকটিস করতে করতে একসময়। যদি আপনি ইংরেজি মুভি দেখতে চান তাহলে আপনি বেশি করে দেখুন, একসময় দেখবেন যে আপনি বুঝতে পারছেন। কিন্তু আরো কিছু টেকনিক উনি অ্যাপ্লাই করতে পারেন কিনা, যে মুভিজ আমাদের যেটা হয় যে আমরা মুভিজে অনেক সময় লোকাল কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি, তাই না? যে হয়তো স্বাভাবিক যে কথাটা, যেমন শুদ্ধ যে কথাটা, তার চেয়ে একটু অন্যরকম করে প্রেজেন্ট করা হচ্ছে মুভির সেই কাহিনীর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে উনি হয়তো জানতে চাচ্ছিলেন আর একটা বিষয়। এখন যে অ্যাকসেন্ট বা যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আপনি জানেন না সেটা বোঝার চেষ্টা করা তো আপনার জন্য আবার প্র্যাকটিস করতে হবে, সেটা আবার তাদের সাথে কথা বলতে হবে, যদি না বুঝতে পারেন তো সেটা আপনার একটা লিমিটেশন, সেটা তো কিছু করার নাই আর। আমি আরেকটি টেকনিক বলতে যাচ্ছিলাম যে ব্লক আউট ডিস্ট্রাকশনস, ব্লক আউট ডিস্ট্রাকশনস। সো এটা হচ্ছে কি রকম, যে কোনো ধরনের ওই যে একটু আগে যেটা বলেছিলাম যে অ্যাপিয়ারেন্স দেখা বা কোনো রকম কিছু আপনার যেটা চোখের দৃষ্টি নিয়ে যাচ্ছে, এখন ধরেন আপনি, আমি কথা বলছি, একজন যে সুইচ লাইট বন্ধ করে দিল, ফ্যান বন্ধ করে দিল রুমের, আলটিমেটলি সবাই কিন্তু ওই দেখবে যে ওই কয়টা লাইট বন্ধ করলো, কয়টা ফ্যান বন্ধ করলো, তখন কিন্তু বাকিরাও কেউ শুনতে পারলো না, এটা একটা ডিস্টার্ব হয়ে গেল। বা আপনি যদি, আমরা কথা বলতেছি, একজন লাইট বন্ধ করে দিল, তখন আপনি শুনতে পারলেন না বিকজ লাইটটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থাটা তার অনুকূলে, শোনার অনুকূলে, বা দরজা বন্ধ করলো কেউ, তখনই একটা শোনার ইন্টারাপশন হলো। সো
অন্যান্য জিনিস যেগুলো ডিস্ট্রাকশন, যেটা আপনার লিসনিং এ সবচেয়ে আসল হচ্ছে যে এই যে কথা বের হচ্ছে এই শব্দগুলো আপনার কানে যাবে এবং আপনি অনুধাবন করবেন, বুঝতে পারবেন যে যেটা বলতে চাইছে সেটা বোঝার জন্য। পারিপার্শ্বিকে কে কি হলো, কোন কোথায় কি হলো, এটাতে যদি মনোযোগ চলে যায় আপনি আর শুনতে পারবেন না। আমরা 10টা পয়েন্ট পেলাম। আমরা আরেকটা কথা সবসময় শুনে থাকি, যে শুনতে পারে সে বলতে পারে। এই কথাটা আসলে কতটুকু সত্য, যে শোনার সাথে বলার কি সম্পর্কটা কিরকম? এটা অনেক বেশি সম্পর্ক। এটা আমাদের ন্যাচারালি গড হ্যাজ ক্রিয়েটেড লাইক আস, যেরকম আমাদের দুইটা কান আছে, সো আমরা অবভিয়াসলি, এবং একটা মুখ, সো আমরা দুই গুণ শুনবো এক গুণ বলবো। তো যত দুই গুণ শুনতে থাকবেন এক গুণ বলবেন, তাহলে দেখা যাবে যে এটা মোর ন্যাচারাল, এবং এটাই গড ওয়ান্টস ফ্রম আস।